हेलो स्टूडेंट्स, आज हमरा क्लास दशम श्रेणी नवम अध्याय अर्थात स्वाधीनता संग्राम नवकोध्याय चैप्टर टी आलोचना करब। एर आगे हमरा बाकी अध्यायगुलो आलोचना करेछि। तुम्हारा जरा नतून तारा अवश्य प्लेलिस्ट के भिडियोगुलो चेक करो और चैनल सबसक्राइब करो और संगे थको। नाउ लेट्स स्टार्ट। प्रथम प्रश्न, काके भारतीय जातिर जनक बला हय? काके भारतीय जातिर जनक बला हय? गांधीजी के बा मोहनदास करमचंद गांधी के भारतीय जातिर जनक बला हय थाके। नेक्स्ट प्रश्न, भारतीय इतिहासे गांधी जुग बोलते कौन समयकाल के धरा हय? भारतीय इतिहासे गांधी जुग बोलते कौन समयकाल के धरा हय? 1919 थेके 1947 ख्रीस्टाब्द पर्यन्त एई 28 बछर समयकाल के भारतीय इतिहासे गांधीजी बला हय। गांधी जुग बला हय 1919 थेके 1947 ख्रीस्टाब्द पर्यन्त। কত খ্রিস্টাব্দে গান্ধীজি ভারতের জাতীয় আন্দোলনের দায়িত্ব গ্রহণ করেন? 1919 খ্রিস্টাব্দে গান্ধীজি ভারতের জাতীয় আন্দোলনের দায়িত্বভার নেন। দক্ষিণ আফ্রিকায় কোথায় গান্ধীজি তার কর্মকেন্দ্র গড়ে তুলেছিলেন? দক্ষিণ আফ্রিকার নাটালে গান্ধীজি তার কর্মকেন্দ্র গড়ে তুলেছিলেন। নেক্সট প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার গান্ধীজি যে অভিনব রাজনৈতিক আন্দোলনের সূত্রপাত করেছিলেন সেটির নাম কি? অহিংস সত্যাগ্রহ। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে গান্ধীজি প্রথম তার অহিংস সত্যাগ্রহী অস্ত্রটি ব্যবহার করেছিলেন দক্ষিণ আফ্রিকায়। অ্যান্সার হবে দক্ষিণ আফ্রিকা। ভারতের আগে তিনি ব্যবহার করেছিলেন দক্ষিণ আফ্রিকায়। নেক্সট হচ্ছে, দক্ষিণ আফ্রিকা ত্যাগ করে গান্ধীজি কত খ্রিস্টাব্দে ভারতে ফিরে আসেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1915 সালে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা ত্যাগ করে গান্ধীজি ভারতের মাটিতে ফিরে আসেন। নেক্সট প্রশ্ন, ভারতে ফিরে গান্ধীজি যে সত্যাগ্রহ আশ্রমটি গড়ে তোলেন সেটি কোথায় ও কী নামে পরিচিত? ভারতে ফিরে গান্ধীজি যে সত্যাগ্রহ আশ্রমটি গড়ে তোলেন সেটা হচ্ছে সবরমতী নদীর তীরে সবরমতী আশ্রম নামে সেটি পরিচিত। কে গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেন? রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেন। পরের প্রশ্ন, ভারতের কোথায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? ভারতের কোথায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? বিহারের চম্পারণে। বিহারের চম্পারণে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলনটি শুরু করেছিলেন। চম্পারণে সত্যাগ্রহ যেটা হয় 1917 সালে, গান্ধীজির পাশে কোন নেতা ছিলেন? বাবু রাজেন্দ্র প্রসাদ, আচার্য কৃপালিনী ও মহাদেব দেশাই। বিহারের চম্পারণের সত্যাগ্রহের সময় গান্ধীজির পাশে এই সমস্ত নেতারা ছিলেন, বাবু রাজেন্দ্র প্রসাদ, আচার্য কৃপালিনী ও মহাদেব দেশাই। নেক্সট হচ্ছে, খেদা সত্যাগ্রহ 1918 সালে হয়, যেটা গান্ধীজির পাশে যেসব জননেতা ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন সর্দার বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট হচ্ছে, ভারতে থিওজফিক্যাল সোসাইটির নেত্রী যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি পদ অলঙ্কার করেন তার নাম হচ্ছে শ্রীমতী অ্যানি বেসান্ত, শ্রীমতী অ্যানি বেসান্ত। কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে যে লগ্ন চুক্তি হয় সেটা স্বাক্ষরিত হয় কত সালে? 1916 সালে লগ্ন চুক্তি কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে হয়েছিল 1916 সালে। নেক্সট প্রশ্ন, ভারতে হুমরুল আন্দোলন গড়ে তুলেছিলেন এমন দুইজন নেতার নাম? শ্রীমতী অ্যানি বেসান্ত ও বালগঙ্গাধর তিলক। ভারতে হুমরুল আন্দোলন গড়ে তুলেছিলেন শ্রীমতী অ্যানি বেসান্ত ও বালগঙ্গাধর তিলক। নেক্সট প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার এই বিখ্যাত উক্তিটি কার? বালগঙ্গাধর তিলকের। স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি হচ্ছে বালগঙ্গাধর তিলকের। নেক্সট প্রশ্ন, কবে মন্টেগু চেমসফোর্ড সংস্কার পাস হয়? কবে মন্টেগু চেমসফোর্ড সংস্কার পাস হয়? 1919 সালে মন্টেগু চেমসফোর্ড সংস্কার পাস হয়। সিডিসন কমিটি বা রাওলাট কমিটি কবে গঠিত হয়? 1917 সালে রাওলাট কমিটি গঠিত হয়। 1917 সালে সিডিসন কমিটি বা রাওলাট কমিটি গঠিত হয়। নেক্সট প্রশ্ন, কুখ্যাত রাওলাট আইন কবে পাস হয়? কুখ্যাত রাওলাট আইন পাস হয় 1919 সালে 21 ফেব্রুয়ারি। কীভাবে ভারতবাসী গান্ধীজিকে জাতীয় নেতা হিসাবে বরণ করে নেয়? রাওলাট আইনের বিরুদ্ধে গান্ধীজির আহ্বানে 1919 সালে 6 এপ্রিল সারা ভারত
হিসাবে পালনের মধ্য দিয়ে এখানে গান্ধীজিকে জাতীয় নেতা হিসাবে গ্রহণ করা হয়। সুতরাং এই প্রশ্নটি একটু অ্যান্সার একটু মিস্টেক রয়েছে। তো রাউল আটাইনের বিরুদ্ধে প্রতিবাদের মধ্যে দিয়ে 1919 সালে 6 এপ্রিল সারা ভারত জুড়ে গান্ধীজিকে জাতীয় নেতা হিসাবে গ্রহণ করা হয়। নেক্সট প্রশ্ন, কবে জালিয়ানাবাগের হত্যাকাণ্ড ঘটে? 1919 সালের 13 এপ্রিল জালিয়ানাবাগের হত্যাকাণ্ড ঘটে। 1919 সালের 13 এপ্রিল। নেক্সট প্রশ্ন, বিশ্বকবি রবীন্দ্রনাথ কোন কেন নাইট উপাধি ত্যাগ করেন? জালিয়ানাবাগের হত্যাকাণ্ডের জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ জালিয়ানাবাগের হত্যাকাণ্ড পরিত্যাগ করেন। পরের প্রশ্ন, জালিয়ানাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কে নাইট উপাধি ত্যাগ করেন? জালিয়ানাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কে নাইট উপাধি ত্যাগ করেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট হচ্ছে, ভারতের অহিংস অসহযোগ আন্দোলনের সূত্রপাত হয় কবে? ভারতে অহিংস অসহযোগ আন্দোলনের সূত্রপাত হয় 1920 খ্রিস্টাব্দে 1 আগস্ট। গান্ধীজি কোন অসহযোগ আন্দোলন বন্ধ কেন অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন? উত্তরপ্রদেশের চৌরচিরা গ্রামে 22 জন পুলিশকে পুড়িয়ে মারা হয় বলে গান্ধীজি অসহযোগ আন্দোলনটি প্রত্যাহার করে নেন। নেক্সট প্রশ্ন, জাতীয় কংগ্রেসের অসহযোগ আন্দোলন কবে বন্ধ করে দেয়? 1922 সালের 25 ফেব্রুয়ারি গান্ধীজি জাতীয় কংগ্রেস অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন বা প্রত্যাহার করে নেন 1922 সালের 25 ফেব্রুয়ারি। নেক্সট হচ্ছে, স্বরাজ্য দল কে গঠন করেন? চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু স্বরাজ্য দল গঠন করেন। নেক্সট প্রশ্ন, জাতীয় কংগ্রেসের নো চেঞ্জার দলের প্রবক্তা কে? জাতীয় কংগ্রেসের নো চেঞ্জার বা নরমপন্থী দলের প্রবক্তা ছিলেন গান্ধীজি। নেক্সট প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রো চেঞ্জার দলের প্রবক্তা ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্বরাজ্য দলের সভাপতি ও অন্যতম সম্পাদকের নাম উল্লেখ করো। স্বরাজ্য দলের অন্যতম সভাপতি ও সম্পাদক এখানে চিত্তরঞ্জন দাস ছিলেন সভাপতি এবং সম্পাদক ছিলেন মতিলাল নেহরু। কবে সাইমন কমিশন ভারতে আসে? 1928 খ্রিস্টাব্দে সাইমন কমিশন ভারতে আসেন। কোন অধিবেশনে কংগ্রেস প্রথম পূর্ণ স্বাধীনতার ঘোষণা করে? 1921 খ্রিস্টাব্দে লাহোর কংগ্রেস অধিবেশনে কংগ্রেস প্রথম পূর্ণ স্বাধীনতার দাবি করে। 1921 খ্রিস্টাব্দের লাহোর কংগ্রেস অধিবেশনে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, লাহোর কংগ্রেস অধিবেশন হয় 1929 খ্রিস্টাব্দে। এখানে একটু মিস্টেক রয়েছে আগের প্রশ্নে, এটা 1921 হবে না 1929 হবে। লাহোর কংগ্রেস হয়েছিল অধিবেশন হয়েছিল 1929 খ্রিস্টাব্দে। তো এখানে যে প্রশ্নটি অ্যান্সার হবে, যে 1929 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে ভারত প্রথম অর্থাৎ জাতীয় কংগ্রেস প্রথম স্বরাজ এর দাবি করে। তো লাহোর কংগ্রেসের অধিবেশন হয় 1929-এ, কে সভাপতিত্ব করেন? জওহরলাল নেহরু। ভারতের জাতীয় কংগ্রেস কবে সর্বপ্রথম স্বাধীনতা দিবস উদযাপন করে? 1930 সালে 26 জানুয়ারি ভারতবর্ষ প্রথম স্বাধীনতা দিবস উদযাপন করে। 1930 সালের 26 জানুয়ারি কংগ্রেসের স্বাধীনতার যে শপথ বাক্য পাঠ করেন সেটি কার? গান্ধীজির রচনা। সেটি হচ্ছে গান্ধীজির রচনা। নেক্সট প্রশ্ন, আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? আইন অমান্য আন্দোলন শুরু হয় 1930 খ্রিস্টাব্দে। কে আইন অমান্য আন্দোলন শুরু করেন এবং কোথায়? গান্ধীজি আইন অমান্য আন্দোলন শুরু করে এবং গুজরাটের সমুদ্র তীরের টান্ডিতে। কে কবে টান্ডি অভিযান শুরু করেন? গান্ধীজি টান্ডি অভিযান শুরু করেন 1930 সালের 17 মার্চ। আইন অমান্য আন্দোলন কীভাবে শুরু হয়? লবণ সত্যাগ্রহ আন্দোলনের মধ্যে দিয়ে আইন অমান্য আন্দোলন শুরু হয়। সীমান্ত গান্ধী কাকে বলা হয়? খান আব্দুল গফুর খানকে সীমান্ত গান্ধী বলা হয় থাকে। ভারতের বিপ্লবীরা কাকে মাস্টারদা নামে অভিহিত করেছেন? এখানে বিপ্লবী সূর্য সেন। নেক্সট প্রশ্ন, 1930 সালের ডিসেম্বর মাসে কোন 3 তরুণ বিপ্লবী রাইটার্স বিল্ডিং অভিযান করেন? বিনয় বাদল ও দীনেশ গুপ্ত। 1930 সালের ডিসেম্বরে তারা রাইটার্স বিল্ডিং আক্রমণ করে, বিনয় বাদল দীনেশ গুপ্ত। নেক্সট প্রশ্ন, দলীয় আইন পরিষদে বোমা নিক্ষেপ দিল্লির আইন পরিষদে বোমা নিক্ষেপকে কেন্দ্র করে লাহোর ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়? 1921 খ্রিস্টাব্দে।
বাংলার কোন বীর সন্তান দীর্ঘ 64 দিন অনশনের পর আত্মাহুতি দেন? বিপ্লবী যতীন দাস। লন্ডনে মাইকেল ডায়ারকে হত্যা করে কে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেন? সর্দার উধম সিং। লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক কবে হয়? 1930 খ্রিস্টাব্দের প্রথম লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক হয়। গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1931 খ্রিস্টাব্দে 5ই মার্চ। 1931 খ্রিস্টাব্দে 5ই মার্চ প্রথম গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়। গান্ধী আরউইন চুক্তি আর কি নামে পরিচিত বা দিল্লি চুক্তি কত খ্রিস্টাব্দে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়? এখানে 1932 খ্রিস্টাব্দে হয়, এটি পুনা চুক্তি নামে পরিচিত। গান্ধী আরউইন চুক্তিটি পুনা চুক্তি নামে পরিচিত, এটি 1932 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়। কাদের মধ্যে পুনা চুক্তি হয়? গান্ধীজি এবং অনুন্নত হিন্দু সম্প্রদায়ের পক্ষে বি আর আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়।